পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 27 নম্বর ওয়ার্ডের বাবুরবাগের ইন্দ্রপ্রস্থ এলাকার নিবেদিতা কন্যা বিদ্যালয়ের ছাত্রীরা ইফটিসিং এর শিকার হচ্ছেন বলে অভিযোগ। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান, প্রতিদিন স্কুল শুরু ও ছুটি হওয়ার সময় ছাত্রীরা যখন যাতায়াত করেন সেই সময় কিছু ব্যক্তি বাইক নিয়ে হেলমেট পরে ছাত্রীদের উত্ত্যক্ত করছে। এর ফলে ছাত্রীরা স্কুলে আসতে ভয় পাচ্ছেন। এ ব্যাপারে অভিযোগ জানাতে বুধবার বর্ধমান থানায় উপস্থিত হন স্কুলের সমস্ত শিক্ষিকা, ছাত্রী ও অভিভাবকরা। আমরা বর্ধমান নিবেদিতা কন্যা বিদ্যালয় ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ, সেখান থেকে আজকে থানায় এসেছি একটা ডেপুটেশন দিতে। এই কারণে যে আমাদের স্কুলের সামনে ছাত্রীরা যখন স্কুলে আসছে এবং স্কুল থেকে বাড়ি যাচ্ছে মোটামুটি 10টা থেকে 11টা আর 4:30 থেকে 4:45 পর্যন্ত, এই সময়টার মধ্যে ওই এলাকায় কিছু বয়স্ক লোক তারা হেলমেট পরে মোটর সাইকেলে করে আসছে এবং মেয়েদের উত্ত্যক্ত করছে। মেয়েরা ইভটিজিংয়ের শিকার হচ্ছে, ছোটো ছোটো মেয়ে, এবং তারা স্কুলে আসতে ভয় পাচ্ছে। ছাত্রীরা আমাদের কাছে কাঁদছে এবং তারা বলছে যে আমরা কি পড়াশোনা করবো না। আমরা গার্জেনদের নিয়ে মাঝেই একবার থানাতে ডেপুটেশন দিয়েছি 9 তারিখে জুলাই মাসেরই, কিন্তু তার কোনো এখনও পর্যন্ত অ্যাকশন ওনারা নেননি। সেই কারণে আজকে আমরা থানাতেও একবার জানাতে এলাম এবং আমাদের স্থানীয় কাউন্সিলর 27 নম্বর ওয়ার্ডে তাকেও আজকে আমরা জানাবো যে এটার যেন তারা যৌথভাবে একটা উদ্যোগ নেন এবং এটা বন্ধ করেন। কারণ ছোটো ছোটো ছাত্রী, তারা পড়াশোনার জন্য স্কুলে আসে, তাদেরকে যদি এভাবে বিরক্ত করা হয়, তারা যদি ভয় পায়, তাহলে তো তারা স্কুলে আসাই বন্ধ করে দেবে। সেই কারণে আমরা সমস্ত শিক্ষিকারা, ছাত্রীরা, গার্জেন সবাই মিলে আজকে প্রতিবাদ জানাচ্ছি। কোন জায়গাটা এরকম ঘটনাটা ঘটে থাকে? বিশেষভাগ কবরখানা, আমাদের স্কুলটা আসতে ওই একটা কবরস্থান পড়ে, তার সামনে ওই রাস্তাটা বেশ ফাঁকাই থাকে, মেনলি ওখানেই হচ্ছে। স্কুলের পুরো নাম বর্ধমান নিবেদিতা কন্যা বিদ্যালয়। কিছু বয়স্ক মানুষ, আমি সবসময় তাদের চেনা যায় না, কারণ তারা হেলমেট পরে। প্রধান শিক্ষিকা আরও জানান, 9 জুলাই তারা বিষয়টি থানায় জানিয়েছিলেন, কিন্তু কোনো সুরাহা না হওয়ায় এদিন পুনরায় স্মারকলিপি দেয়া হয়। বিষয়টি স্থানীয় কাউন্সিলরকেও জানাবেন বলে তারা জানান। ছাত্রী ও অভিভাবকরা অভিযোগ করেন, ছাত্রীরা স্কুলে যাওয়া আসার সময় কতিপয় ব্যক্তি ও যুবক তাদের উদ্দেশ্যে কুমন্তব্য করার পাশাপাশি হাত ধরে টানাটানি করে। এর ফলে তারা আতঙ্কে আছে, দ্রুত সমস্যা সমাধানের তারা দাবি জানায়। অসুবিধা হচ্ছে, বেশিরভাগ কবরস্থানের রাস্তাটাই খালি ধরছে ইয়াং ছেলেরা, তারপর বয়স্ক লোকগুলো। ওর জন্য আমাদের প্রোটেকশনের জন্য কিছু ব্যবস্থা হবে, তার জন্য আমরা এখানে এসেছি। গায়ে টাচ করছে, টানছে আর করছে, ওর জন্যই তোমরা ভয় পেয়ে যাচ্ছে? হ্যাঁ, এবার আমাদের স্কুলে যাওয়ার সাথে প্রবলেম হচ্ছে। আমাদের দায়িত্ব দাও, আমাদের প্রোটেকশন দাও, আমাদের 2-3টা পুলিশ এটা গার্ড দেয়, সেটা প্রোটেকশন দেয়। রাস্তায় স্কুলে আসছিল, থানা হিসেবে করছিল ছেলে, রাস্তার ছেলেরা। কোন স্কুলে করতো? নিমিত্রা স্কুল। কোন জায়গা সেটা? কোন? আচ্ছা, এটা কবে থেকে এরকম সমস্যা চলছে? এটা হচ্ছে প্রায় 4 মাস থেকেই হচ্ছে। 4 মাস ধরে। তার জন্য আজকে আপনারা কোথায় এসেছেন? আমরা এসেছিলাম তার আগেও দরকার করে দিয়েছি, থানায় এসেছিলাম, তার জন্য আজকে সিসি আবেদন করতে এসেছি। কোনো বুঝিয়ে দিচ্ছে না, কেন আমরা তো সব দিন তো আমার মেয়ের মারা তো আর আসতে পারে না স্কুলে, বাবা মারা একা একা কী করে চায়? কী চাইছেন আপনারা? আমরা চাইছি এর ইয়ে করতে। কী বলুন? কোন রাজনীতি ব্যাপারটা তারা এসছে সঙ্গে? কি করছে তারা এসে এখানে? বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।